জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপত্যে জানায়িত জয়গুরু দেওঘরে আজ লীলা চলে আজকে পরম পূজনীয় শ্রী অবিনবাবুরই একটি লীলার সত্য ঘটনা তাও আবার আমার চোখে দেখা সেরকমই একটি ঘটনা আপনাদের কাছে পরিবেশন করব আমারই চোখে দেখা এক সন্তানহীনা মায়ের গল্প আপনাদের বলবো ওই মা এবং মায়ের স্বামী দুজনেই সস্তয়নী ব্রতধারী মা বাড়িতে ঠাকুরকে নিয়ে থাকেন ঠাকুরের চর্চা করেন একদিন সৎসঙ্গ রেখেছেন প্রায়ই সৎসঙ্গ হয় তো একদিন বিশেষ সৎসঙ্গে এক হৃত্বিক দাদা এসেছেন ঋত্বিক দাদা সৎসঙ্গ করে বলছেন মা আপনার বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র করলে হয় না উপযোজনা কেন্দ্র করলে এই পাড়াতে ইষ্টভীতি দিতে সুবিধে হবে মানুষের ঠাকুরের চর্চা করতে ভালো হবে এই আপনি কিছু দীক্ষার আয়োজন করুন এই বলার পরে মা কিছু যাজন করে ওই ঋত্বিক দাদাকে দীক্ষার কয়েকটি দীক্ষা দেওয়ার জন্য কয়েকটি লোক জোগাড় করলেন দীক্ষা হলো মায়ের বাড়িতেই দীক্ষা হলো তারপর উপযোজনার কেন্দ্রের কথা মায়ের মাথায় ঘোরাফেরা করছিল মা এবং মায়ের স্বামীতে আলোচনা করে ঠাকুর বাড়ি চলে গেলেন ঠাকুর বাড়িতে গিয়ে পরম পূজনীয় শ্রী বাবাইদার কাছে নিবেদন করলেন যে আমরা একটা উপযোজনা কেন্দ্র করতে চাই আপনি আশীর্বাদ দেন ঠাকুরের ইচ্ছা অনুযায়ী পরম পূজনীয় বাবাইদা আশীর্বাদ দিলেন সুন্দর উপযোজনা কেন্দ্র হয়ে গেল মা এবং তার স্বামী ঠাকুরকে নিয়েই থাকেন ঠাকুরের চর্চা ঠাকুরের গান বাজনা ঋত্বিক দাদাদের আসা যাওয়া চলতেই থাকে এরপরে মা ভেবেছেন একটা ভালো বড়সর উৎসব করলে কেমন হয় এর এইভাবে ওই উৎসবের কথা গুরুভাইদের জানিয়ে দিলেন গুরুভাইরা সবাই সম্মতি জানান তাহলে যাও ঠাকুরবাড়ি গিয়ে নিবেদন করো ঠাকুরবাড়িতে প্রথমে গিয়ে পেয়েছেন পরম বাবুকে অবিনবাবুকে অবিনবাবুকে নিবেদন করছেন তখন অবিন্দা মাকে ডেকে বললেন তুমি এখানে বসো তোমার সাথে আমার কিছু কথা আছে মা তো বেশ ভালোই থত মতো তাই তো দাদা আমাকে কি বলবে তারপর অবিন্দা বললেন আচ্ছা মা আপনি কিসের জল খান অ্যাকচুয়াল ওই মায়ের জলের খুব কষ্ট ছিল বললো আমি ফিল্টারের জল খাই আসল কথা মায়ের বাড়ি থেকে যেখানে জল আনতে যায় সেখানে মানে জলের যে সাবমার্সিওয়েল ছিল অনেক দূরে মায়ের এমনও দিন গেছে দু তিন দিন স্নান হয়নি জলের অভাবে আর ওখানে জল অপরিষ্কার যার কারণে মা বাড়িতে ফিল্টার ইউজ করেন অবিন্দাকে বললেন দাদা আমি বাড়িতে ফিল্টারের জল খাই তখন অবিন্দা ধমক দিয়ে উঠলেন তুমি বাড়িতে ফিল্টারের জল খাও আর পাড়ার লোকেরা ওরকম বালি মেশানো জল খাচ্ছে অপরিষ্কার জল খাচ্ছে তুমি যে সৎসঙ্গী তুমি তাহলে কেমন ভাবে মানুষের সেবা করছো পারিপার্শ্বিকের সেবা করছো তুমি এক কাজ করো তুমি সাবমার্সিবেল করো তোমার বাড়ির সামনে মা তো চিন্তিত মায়ের তো এমন অবস্থা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ তাহলে মা কিভাবে সাবমার্সিবেল করবেন আর একটি কথা যখন ওই সৎসঙ্গের জন্য নিবেদন করলেন মা তখন অবিন্দা বলল ওই সৎসঙ্গে তুমি দিনদীদের বস্ত্র দান করবে মা তখন ভাবছেন বস্ত্র কোথায় পাবো আমার আর্থিক অবস্থা এত খারাপ সব কিছু আমি প্রকাশও করতে পারছি না আর অবিন্দা আমাকে একরকম বলেই যাচ্ছেন যে সৎসঙ্গ সৎসঙ্গে তুমি বস্ত্র দান করো তুমি সাবার করো পারিপার্শ্বিকের জন্য এভাবে মা খুব চিন্তিত হয়ে পড়লেন মা বাড়ি চলে এলেন বাড়ি চলে এসে গুরু ভাইদের কথা জানালেন কয়েকদিন পরে এক অভাবনীয় ঘটনা ঘটলো সে ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হবেন পাড়ার সবাই মিলে একটা মিটিং করলো মিটিং করে মায়ের বাড়ির বোধ হয় এক হাত দূরে একটা ভালো সাবমার্সিবল হলো পরিষ্কার জল সেখান থেকে পাওয়া যায় এখন মা স্বচ্ছভাবে জল ব্যবহার করেন অবিন্দার আশীর্বাদে মাথায় তাই আজও বলেন আমার কাছেও বলেন দাদা আশীর্বাদ করেছিলেন বলে আজকে এখানে একটা সাবমার্সুয়েল হলো আমি জল পাচ্ছি সুন্দরভাবে জল পাচ্ছি আমি আগে কত জলার জলের অভাব পেয়েছি এত গেল জলের ঘটনা এরপর বস্ত্র বিতরণের ঘটনা মা অবিন্দা যখন বলেছিলেন মাকে বস্ত্র বিতরণের কথা অবিন্দা বলেছিলেন যদি নতুন না পড়ো পুরনো বস্ত্র দিন দুঃখীদের দান করবে মা প্রত্যেকের গুরু ভাইদের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে পুরনো বস্ত্র জোগাড় করেছেন পুরনো বস্ত্র জোগাড় করে দু বস্তা তিন বস্তা বস্ত্র মা সবাইকে বিলিয়ে দিয়েছেন মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ পরম পূজনীয় অবিনবাবুর আশীর্বাদে মা এখন নতুনভাবে কাপড়ের ব্যবসা করছেন এতে করে মায়ের আর্থিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে আজ মা বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণ দাদার আশীর্বাদ তার কাছে কি যে একটা হয়ে গেছে মঙ্গল মা আজও বলছেন অবিনবাবুর এই একটা পরামর্শ তার জীবনকে বদলে দিয়েছে এইভাবে অনেক গুরুভাই অবিন্দার কাছে গিয়েছেন এবং অনেকভাবে পরামর্শ নিয়ে এসে নিজের জীবনে মঙ্গল ডেকে এনেছেন একমাত্র তিনি আমাদের বাস্তবকে দেখান আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করি জয়গুরু